नमस्कार आरोही न्यूज़े आपनाके स्वागत आपनार संगे रयेछि आमी तनुश्री आर प्रथमे नजर राखबो महानगरेर खबरे आर प्रथमे जे गुरुत्वपूर्ण खबरटि एई मुहूर्ते देखबो वैदिक विलेज अर्थात राजारहाट वैदिक विलेजेर निरापत्ता रक्षीर पचा गलार मृतदेह उद्धार घिरे रहस्य गाए जामा कापड़ पड़ा अवस्थाय उद्धार हय मृतदेह एई घटना इतिमध्येई चांचल्य सृष्टि होयेछे राजारहाट एलाकाय फेर एकबार जानिये राखबो राजारहाटेर वैदिक विलेजे एक निरापत्ता रक्षीर पचा गला देह उद्धार घिरे चांचल्य जेमनटा जाना जाच्छे पांच दिन आगे निखोज हय से এবং কাজে যোগ দিয়েছিল সেই দিনই সেই নিরাপত্তা রক্ষী তারপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি আজ সকালে রাজারহাট বাজে তরফ এলাকায় মাঠের মধ্যে জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নাম খগেননাথ মণ্ডল রাজারহাট শিখরপুরের বাসিন্দা সে তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ পরিবারের অনুমান খুন করা হতে পারে মৃতদেহের পাশে মদের বোতল ও কাপ উদ্ধার হয়েছে তবে এখানে বসে মদ খাওয়ার পর মৃত্যু নাকি বাইরে থেকে মেরে তাকে এখানে ফেলা হয়েছে সেই বিষয়ে এখনো সন্দিহান পুলিশ কবে ডিউটি গিয়েছিলেন উনি বৃহস্পতিবার রাত্রি তারপর থেকে পাওয়া যাচ্ছে না আপনারা খোঁজখবর করেছিলেন হ্যাঁ আমরা সব বিল্ডিং খুঁজেছি আমরা সমস্ত সিকিউরিটি মিলে সকাল সন্ধে যখন যে ডিউটি ছিল সবাই কী যাচ্ছে পাওয়া যায়নি কালকের আমি এখানেই ডিউটি করেছি 3:10 পর্যন্ত বৈদিক ভিলেজের সিকিউরিটি আমি কোম্পানি সিকিউরিটি হ্যাঁ উনিও কোম্পানি সিকিউরিটি সেরকম কারোর সাথে ছিল না আমাদের মধ্যে এরকম একটা জায়গায় মৃতদেহ উদ্ধার হলো কি মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হচ্ছে মার্ডার করে ফেলে দিয়ে গেছে হোয়াটসঅ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ইতিমধ্যে এই ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বালিগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় বালিগঞ্জে বেশ কিছু জায়গায় ইতিমধ্যে কিন্তু পুলিশ তদন্ত করতে শুরু করেছে 3 জনকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় আরো কোনো সূত্রপাত রয়েছে কিনা তাও খোঁজার চেষ্টা করছে বালিগঞ্জ থানার পুলিশ ফের একবার জানিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ যেমনটা জানা যাচ্ছে সম্প্রতি লেকটাউনের বাসিন্দা অঙ্কুর গর্গ নামে এক ব্যক্তি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ তার পরিবারের সদস্যদের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে টাকা চায় এক ব্যক্তি তারপর অঙ্কুর বাবু সেই অর্থ দিতে রাজি না হলে ফের পরিবারের সদস্য অসুস্থতার কথা বলে অভিযুক্ত পরে আরো টাকা নেয় এরপর সন্দেহ হলে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে অঙ্কুর গর্গ সেই অভিযোগের ভিত্তিতে লেকটাউন থানার পুলিশ তদন্ত নেমে গতকাল 3 জনকে গ্রেপ্তার করেছে আজ ধৃত 3 জনকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে কাজের দায়িত্ব বেতন বৃদ্ধি বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আজ সিউড়িতে 1 নম্বর ব্লকে রীতিমতো আন্দোলন শুরু করেন ভিআরপি কর্মীরা তাদের দাবি অনুযায়ী তাদের সমস্ত দাবি মানতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন ভিআরপি কর্মীরা ফের একবার জানিয়ে রাখব কাজের স্থায়িত্ব বেতন বৃদ্ধি সুরক্ষা ব্যবস্থা বজায় রাখা ইত্যাদি একাধিক দাবিতে সোমবার সিউড়িতে অর্থাৎ আজ 1 নম্বর ব্লকের ভিআরপি কর্মীরা ডেপুটেশন জমা দিল সিউড়ির 1 নম্বর ব্লকে ভিআরপি কর্মীদের দাবি এদিন পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে ভিআরপি কর্মীরা এই সকল একই দাবি দাওয়া নিয়ে রেপুটেশন দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে ভিআরপি কর্মীদের কাজের বিষয়টিকে একটি সিস্টেমের মধ্যে আনার প্রস্তুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজও কার্যকর হয়নি সেখানকার ব্যবস্থা এছাড়াও তাদের আরও অভিযোগ মাসের হিসাবে তারা 3,500 টাকা বেতন পান আর সেই বেতন প্রতি মাসে আসে না বর্তমান সময় এই বেতনে সংসার চালানো একেবারেই অসম্ভব আমাদের সমস্ত পশ্চিমবাংলা জুড়ে যত ব্লক আছে আজকে একই দিনে একই সময়ে একই ডেপুটেশন দেওয়া হচ্ছে যেখানে কিছু দাবি রাখা হয়েছে যার মধ্যে বলা হয়েছে যে আমাদের এই কাজটাকে সুনিশ্চিত করতে হবে এবং আমাদেরকে যে বেতনটা দেওয়া হয় সেই বেতনটা খুবই নিম্নমানের সেই বেতনটা যেন আমাদের বৃদ্ধি করা হয় অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রীতিমতো পোকা ধরা চাল এবং ডাল এমনটাই অভিযোগ আনছেন সেখানকার কর্মীরা ফের একবার জানিয়ে রাখবো অঙ্গন অর্থাৎ ডম্বুজুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বলা যায় একেবারেই যা পুষ্টিকর নয় সেই ধরনের চাল এবং ডাল সেখানে আনা হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন সেখানকার কর্মীরা এবং সোমবার অর্থাৎ আজ সকালে ডম্বুজুরের মুসলিম পাড়ার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য যে বরাদ্দ চাল ডাল ছোলা দেওয়ার কথা ছিল এর প্রেক্ষিতে অভিযোগ
সেবকরা ওই কেন্দ্রে আসেন। তার চাল ডাল এবং ছোলাতে পোকা দেখতে পেয়ে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই কেন্দ্র থেকে অভিভাবকরা শিশুদের জন্য খাদ্য সামগ্রী নিতে অস্বীকার করার পাশাপাশি তারা বিক্ষোভ দেখাতে শুরু করে গোটা এলাকায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ডোমজুড় থানা থেকে ছুটে আসে পুলিশ। পরে ডোমজুড়ের বিডিও রাজা ভৌমিক গোটা ঘটনা খতিয়ে দেখতে ছুটে আসেন। অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খারাপ মানের চাল ও ডাল দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। তাদের আশঙ্কা, শিশুদের জন্য বরাদ্দ এই খাবার খেলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে, তাই তারা ওই খাবার শিশুদের দেয়নি। তারা আরো জানান, ওই রকম খাবার যদি দেওয়া হয় তবে ভবিষ্যতে এই কেন্দ্রে তারা আর শিশুদের পাঠাবেন না। এদিকে ডোমজুড়ের বিডিও বলেন, তিনি ঘটনাটি জানার পর চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসারকে বিষয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুদের খাবারের ক্ষেত্রে মান এবং পরিমাণ নিয়ে যাতে কোনো আপোষ না করা হয় সেই বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি। এর মধ্যে শুধু ছোলাটা আমার কাছ থেকে যোগাযোগ করা হয়েছিল, তখন আমি ছোলাটা 59 টাকা করে, উনি বলেছে 60 টাকার ভেতরে করে দিতে, আমি 59 টাকা করে হবে বলে আমি নিয়ে এসেছি। আপনি নিজেও ভালোভাবে দেখুন, এতটা যে এনার্জি যতটা বলছেন ততটা খারাপ নয়, আর আমার কোনো দোকানপত্র কিছু নেই। আমি একটা অভিযোগ পেয়েছিলাম সকালবেলায়, তারপরে প্রধানকে দিয়ে একটু বলেছিলাম যে ব্যাপারটা একবার দেখতে, উনি আমাকে বললেন যে একটু সমস্যা বোধ হয় রয়েছে। তো তাই আমি ওই সিডিপিওকে তখনই, যেহেতু দপ্তরটা ওদের, সিডিপিওকে বলেছিলাম, ওনার সুপারভাইজার বা উনি নিজে এসে কিছু যোগ মানুষের একটা এজিটেশন ছিল, ওনাকে একবার দেখতে বল। আমরা আরও খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় ছোট্ট একটা বিরতির, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। One of nine. Step towards three steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80 জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Or
media and entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment, keep binging. ফিরলাম বিরতির পর। তুফানগঞ্জের বারাবুতে বিএসএফ কর্মীর গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তি, আহত বেশ কয়েকজন। জানা যাচ্ছে রবিবার সন্ধেবেলায় গরু পাচারকারীরা সেখান থেকে যাওয়ার জন্য তাদেরকে গরু পাচারকারীর সন্দেহে তাদের উদ্দেশ্যে গুলি ছোড়া হয় এবং তারপরে মৃত্যু হয় এক ব্যক্তির এবং আহত হন বেশ কয়েকজন। ফের একবার জানিয়ে রাখবো, যেমনটা জানা যাচ্ছে সূত্রের খবর, সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচারকারী এলাকায় জমায়েত হয়েছে এমনই খবর আসে বিএসএফ এর কাছে। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা এলাকায় ছুটে যায় এবং সেখানে টহল দিতে শুরু করে। বিএসএফ জওয়ানদের এলাকায় ঢুকতে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ। বিক্ষোভ সামাল দিতে বিএসএফ গুলি চালায়। এর ফলে বিএসএফ এর গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবক, জখম হয় দুজন। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। আসছি পরের খবরে। বিএসএফ ভ্যান এবং মালবাহী গাড়ির সংঘর্ষ, সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। এই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে খাগড়াবাড়ি মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে। ফের একবার জানিয়ে রাখবো, বিএসএফ এর ভ্যান এবং মালবাহী গাড়ির সংঘর্ষে আহত বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে খবর, গুঞ্জবাড়ি থেকে খাগড়াবাড়ি মোড়ের দিকে আসছিল বিএসএফ এর গাড়িটি, অপরদিকে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ি মোড়ের দিকে আসছিল মালবাহী গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি সমান গতিতে ধাক্কা মারে। বিএসএফ এর ভ্যানটি ছিটকে গিয়ে শিলিগুড়িগামী রাস্তার দিকে চলে যায়। অন্যদিকে লরিটি ট্রাফিক লাইটের স্ট্যান্ড উড়িয়ে আলিপুরদুয়ারগামী রাস্তার দিকে হোটেলের মধ্যে ঢুকে পড়ে, যার জেরে আহত হয় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে এবং নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাটা হচ্ছে কুচবিহারের দিক থেকে সেক্টরের দিকে বিএসএফ এর গাড়িতে যাচ্ছে, আধা রাস্তা পর্যন্ত চলে গেছে। তারপরে তুফানগঞ্জের দিক থেকে ওই যে ট্রাকটা এসে মারলো, দুটা গাড়ি দু দিকে গেলো। আমি এখানে দোকানে বসা, এখন তো ভাবছি কোন দিকে যাবো, গাড়ি তো পুরো আসতেছে। আর বিপ্লবের গাড়িটা এখানে চালানো ছিল, আইসা ওটা মেরে তাকে কি সমন্ত দোকানের দিকে ঢুকে গেল। আসছি পরের খবরে। আগামী বুধবার বিশ্বে আসতে চলেছে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন, এমনটাই দাবি করছে, অর্থাৎ নথিভুক্ত হতে চলেছে এমনটাই দাবি করছে রাশিয়া। তবে এই দাবির পরিপ্রেক্ষিতে তোপ দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের বক্তব্য, খুব সম্প্রতি খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই ভ্যাকসিন বার করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘটনা, মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ডাক্তার অ্যান্টনি ফসি কিন্তু এই বিষয়টি বারবার বলেছেন, যাতে এই ভ্যাকসিন বেরোনোর আগে তারা এই বিষয়ে একেবারেই নিশ্চিত হন যে এই ভ্যাকসিন মানুষের জন্য কাজে লাগবে এবং এই কোভিড নাইন্টিন থেকে মানুষকে মুক্তি দিতে সাহায্য করবে। উত্তপ্ত ইসরায়েল, আপনার সময় শেষ, এই স্লোগান দিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার মানুষ। দেখুন ঠিক কি ছবি ইসরায়েলের। আপনার সময় শেষ, এই বিবৃতিতেই গর্জে উঠল গোটা ইসরায়েল। ক্ষোভ জমছিল বেশ কিছুদিন ধরে। রবিবার রাতে রাজধানীর রাস্তায় আছড়ে পড়ল জমে থাকা দীর্ঘ সময়ের রোষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে রবিবার রাতে জড়ো হলেন হাজার হাজার বিক্ষোভকারী। গর্জে উঠল হুঙ্কার, দুর্নীতিগ্রস্ত করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ দেশের শাসক, এই অভিযোগেই দেশবাসী দুষল শাসককে। গত কয়েক সপ্তাহ ধরেই সরকার বিরোধী উত্তাপ বাড়ছিল দেশের একাংশে। সূত্রের খবর, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলা চলছে এবং তাঁর কার্যকলাপে অখুশি দেশের বেশিরভাগ নাগরিক, যার ফলস্বরূপ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত পৌঁছে যান বিক্ষোভকারীরা। হাতে জাতীয় পতাকা, মুখে নেতানিয়াহু বিরোধী স্লোগান, বিক্ষোভস্থলের কাছাকাছি একটি বাড়ির গায়ে ভেসে ওঠে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা বিশাল আকৃতি খোলা চিঠি, আপনার সময় শেষ হয়েছে।
এছাড়াও দেশের একাধিক সেতু গুরুত্বপূর্ণ হাইওয়ে অবরোধ করেন অসংখ্য মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। আসি পরের খবরে। কেরালার ইদুক্কিতে ধসের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মৃতের সংখ্যা 42। আজ আরো 12 জনকে উদ্ধার করেছে এনডিআরএফ এবং এমনটাই জানা যাচ্ছে এনডিআরএফ এর তরফ থেকে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তিন দিন কেটে গেলেও ইদুক্কি জেলার পেটিমুটির ধসে যাওয়া এলাকা থেকে উদ্ধার হচ্ছে দেহ। জানা গিয়েছে ওই এলাকায় কম বেশি 78 জন শ্রমিক বসবাস করতেন, তাদের মধ্যে 12 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার আরও 16 জনের দেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42, ফলে এখনও অনেকেই নিখোঁজ। এনডিআরএফ এর 55 জন সদস্যের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। পিটিআই সূত্রে খবর, কাদামাটি আর পাথরের স্তূপে নিচে কোথায় দেহ চাপা পড়ে রয়েছে তা খুঁজে বের করতে গোয়েন্দা কুকুরের সাহায্য নেওয়া হচ্ছে। পাহাড় চা বাগানে ঘেরা ছবির মতো পেট্টিমুড়ির চেহারাটাই ধসের জেরে বদলে গিয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে খালি কাদামাটির স্তূপ আর বড় বড় পাথরের চাই পড়ে রয়েছে। কোথাও কোথাও তার মধ্যে দিয়েই উঁকি মারছে শ্রমিকদের চাপা পড়া ঘরের টিনের চাল। একটানা বৃষ্টি, ধস এবং বাঁধের গেটগুলি খুলে দেওয়ায় কেরালার বিভিন্ন অংশে জলস্তর বৃদ্ধি পেয়েছে। কোট্টায়াম এবং আলাপ্পুঝার নিচুর এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকশো পরিবারকে সেখান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কোট্টায়াম জেলায় রবিবার ভোরে গাড়িসহ এক চালক জলের দোরে ভেসে যান, তার খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। সব মিলিয়ে প্রকৃতির রোষে ফের একবার বিপদে কেরলের বিস্তীর্ণ অংশ। আগামী 24 ঘন্টায় ফের প্রবল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তার জেরে 6 জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। খবর এখন এই পর্যন্ত, দেখতে থাকুন আরোহী নিউজ।